বারাবণীতে তৃণমূলের উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বারাবণীর মাঝিয়াড়াতে বাবুল সুপ্রিয়র র্যালি চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বারাবণীর উপপ্রধান জিতেন্দ্র কুমার। তাকে হাতের সামনে পেয়ে গাড়িতে লাগানো দলীয় পতাকার পাইপ খুলে মারধর করা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে কি বললেন বিজেপির বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়? আবার বলছি, উস্কানিমূলক ব্যবহার, যেটা সম্বন্ধে সকালবেলায় কিন্তু আমাদের জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়াই, এখানকার পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুরের এলেন মিনা, তাকে কিন্তু সতর্ক করেছিলেন যে এই ধরনের ঘটনা আজকে ঘটবে, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আলাদাভাবে খেয়াল রাখবেন। তা সত্ত্বেও এটা হলো, এবং যখন ওই ঘটনাটা ঘটছে, যখন ওরা ওই ঘটনাটা যখন ঘটছে, সেই সময়তেই ওখানকার তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দর পাসওয়ানি হবে, এবং আরেকটি ছেলে ফটিক বলে, দুজনে টিএমসি লিডার, তারা কমপ্লিটলি মদ্যপ অবস্থায় একটি জিপ নিয়ে ওই জায়গাটায় ঢুকে, যেখানে আমি দাঁড়িয়ে, আমার থেকে একটু পেছনে যেখানে আমার ছেলেগুলো রয়েছে, সেখানে ঢুকে আমার ওপরে জিপটা চালানোর চেষ্টা করছিল, যেটা আমি শুনলাম যে আমার ওপরে জিপটা নিয়ে আসার চেষ্টা করছিল, এবং রীতিমতো গালিগালাজ করছিল প্রধানমন্ত্রীকে এবং আমাদেরকে। তো অবভিয়াসলি বাই দ্য টাইম আমি পেছনে ঘুরে দেখি, ততক্ষণ মারপিট লেগে গেছে, এবং ওকে ওই কমপ্লিটলি ঘুটঘুটে অন্ধকার ছিল জায়গাটা, এবং মার খেয়েছে, ওর মাথাও ফেটেছে এবং গাড়ির কাঁচ টাঁচও ভেঙেছে। এক্স্যাক্টলি এটাই আমি ভয় করছিলাম, এবং বারবার বলা হচ্ছিলো এটা করতে দেবেন না, কিন্তু তৃণমূলের একদম ইচ্ছে করে এটা ঘটানো হয়েছে, এবং এর জন্য সম্পূর্ণ দায় এখানকার পুলিশ কমিশনারকে নিতে হবে, বারাবণী পুলিশ থানাকে নিতে হবে। কোনো পুলিশ ছিল না যখন ছেলেটি জিপ নিয়ে আমার দিকে সে অ্যাটাক করার জন্য জিপটা চালিয়ে দিচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওতে দেখবেন অত্যন্ত শান্তভাবে আমরা ওইটাকে ছেড়ার চেষ্টা করেছিলাম, ওদের ওরা যা বলছিল অত্যন্ত শান্তভাবে। তৃণমূলের উপপ্রধান সে জিপ চালিয়ে, হুটকলার জিপ চালিয়ে কমপ্লিটলি মদ্যপ অবস্থায় কিভাবে আমার দিকে ওই স্পিডে গিয়ে জিপ চালায়, তো সে মার খাবে না? আমি তো বলবো যে ওখানে ওকে মেরে আরো মেরে ফেলে দেয়নি, আমি যদি ঠিক সময় মতো না পৌঁছতাম, সরিয়ে যা দিতাম, তাহলে ওখানে বলা যায় না আরো 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 গুরুতরভাবে আহত হতে পারতো, অঘটন ঘটে যেতে পারতো। আসানসোল থেকে সৌমিত গাঙ্গুলী, রিপোর্ট খোঁজ খবর।